অপরিচ্ছন্ন পরিবেশে তৈরির পর খোলা আকাশের নিচেই শুকনো হচ্ছে সেমাই। সময় সংবাদের ক্যামেরায় এমন দৃশ্য ধারণের পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায় সারা জবাব। ঠাকুরগাঁও জেলা শহরের বিসিক শিল্পনগরীর জেবা সেমাই কারখানার দৃশ্য এটি। না না না, বাসিয়ে নেই, আমরা তো এই ইদানিং দুই তিন দিন হলো শুরু হয়ে পড়ছি, আগে আমরা সেমাই করিনি। শুধু জেবা সেমাই কারখানায় নয়, জেলার অধিকাংশ সেমাই কারখানার একই চিত্র। নোংরা দুর্গন্ধ পরিবেশের পাশাপাশি ময়লাযুক্ত তেল দিয়েই ভাসতে দেখা গেছে মুখরোচক লাচ্ছা সেমাই। আর ঈদের বাজারের স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে আশপাশের জেলাগুলোতেও। না, ময়লা না, এটা ডালার একটা নিচনে ইয়া, তো এই জন্য লাগে গেছে অল্প। আমরা যতটুকু চেষ্টা করি, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, অন্য কোনো কারখানা পাবেন না। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানোর পাশাপাশি ক্ষতিকারক হাইড্রোজ দিয়ে উৎপাদন করা হচ্ছে মুড়ি। এ বিষয়ে শ্রমিকরা মুখ খুললেও অস্বীকার মালিক পক্ষের। মানবদেহের ক্ষতি করে, মানবদেহের ক্ষতি করে, তারপরে আপনারা কেন দেন? সবাই দিয়ে আমরাও দিচ্ছি আর কি।